করোনার ক্রমবর্ধমান বিস্তার ঠেকাতে সারা দেশে সর্বাত্মক 14 দিনের শাটডাউন ঘোষণা করতে সরকারকে পরামর্শ দিয়েছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। জাতীয় পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, কোভিড রোগের বিশেষ ডেল্টা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে, যার কারণে আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় জাতীয় পরামর্শ কমিটি মনে করছে, সর্বাত্মক শাটডাউন ছাড়া এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয়। সারা বাংলাদেশে এলাকা ভিত্তিক লকডাউন যেটা চলছে তাতে কিছুটা যে উপকার হয়নি তা নয়, কিন্তু তারপরেও যেভাবে প্রতিদিন করোনা সংক্রমণ বিভিন্ন এলাকায় বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, যেটা খুব উদ্বেগজনক বিষয়। এটা এমন একটা জায়গায় চলে যেতে পারে যে আমরা প্রতিবেশী যে ভারত তার মতো বিপর্যয়ে চলে যেতে পারি। আমরা চাই না আমরা এরকম বিপর্যয়ে যাই। আমরা এখনো অতটা খারাপ অবস্থা নাই, এখান থেকে উত্তরণ ঘটানো দরকার, কতটুকু উত্তরণ ঘটানো দরকার যাতে আমাদের জীবন এবং জীবিকা ঠিক মতো চলতে পারে। অন্যান্য অনেক দেশের মতো এবং বিশেষ করে দিল্লি মুম্বাইতে আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা পূর্ণাঙ্গ এইরকম শাটডাউন দেওয়াতে তাদের ফলাফল এসছে। আমরা মনে করছি আগামী 14 দিন সারা দেশব্যাপী যদি শাটডাউন, অর্থাৎ দোকানপাট, বাজার ঘাট, অফিস আদালত, গণপরিবহন, রেস্টুরেন্ট, সমাবেশ সব বন্ধ রেখে শুধুমাত্র জরুরি সেবার প্রয়োজনে যারা বেরোবে, এরকম একটি অবস্থা যদি তৈরি করতে পারি, এইটুকু যদি আমরা স্যাক্রিফাইস করি 2 সপ্তাহের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমরা করোনা নিয়ন্ত্রণে শুধু সফল হব না, পরবর্তীতে আমাদের অর্থনীতি চাকা জীবিকা যেন ঠিক মতো চলে সেই রকম একটা পরিস্থিতিতে যেতে পারবো বলেই আমরা আপাতত এই শাটডাউনের পরামর্শ দিয়েছি।